ডরার তুমি যেন কান্দি রে ডরার আইতা কি আইতা কি ওরে বাবা রে মুকার না না এটা মুকারা মারিব তাই আমার আসসালামু আলাইকুম, সবার কি খবর? আশা করি সব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটু আগে যে নাটকটা দেখলাম, এটা মূলত আমার আব্বা মজা করার লাগে। আসলে আমার আব্বা খুব ফানি একজন মানুষ, সব সময় মজা করতে বালা ফাইন। আর যে জিনিসটা আসলে আব্বু ওয়াজও গেছিল আমার ছোট বাইরে লইয়া, তো হে গিয়া সব খেলনা উনা লইয়া আইসি আর কি। তো আব্বু একটু আইয়া মজা করছেন করো। আর ওয়াজ থেকে আমার পরে আব্বুয়ে বাজার থেকে মাছ আনছিল, এটা মূলত আমরা সিলেটি ভাষায় কয় সাইটিকা মাছ। আর আমার আব্বা একটা জিনিস, আমার আম্মার সব ভাষা হেল্প করো, যেহেতু এক্সট্রা কোনো কাম নাই আস্তা দিন বাড়ির। তখন আমার অনেক ভিডিও দেখছেন আমার আব্বাই, কিন্তু আমার আম্মারে হেল্প করেন। আর খালি এই ক্ষেত্রে নয়, ভিডিও দেখা নিয়ে লাগি না, আমার আব্বা সবসময় আমার আম্মারে খুব বেশি বালা ফাইন অ্যান্ড সব কাজও হেল্প করেন। আর এটা কিন্তু একটা বালা জিনিস সংসারও, মানে স্বামী স্ত্রী দুইজনে কাজগুলো করলে সুন্দর হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়ে আর না যাই। তো আব্বু এদিন অনেক বড় বড় মাছ আনছেন, আর আমার আম্মা যে মাছটা কাটছেন এটা মূলত সাইটিকা মাছ। আর সাইটিকা মাছের বিক্রি কিন্তু আমরা সিলেটি রাখুন সাইটিকা মাছ, জানি না আপনারা কি তখন। তো এইগুলো মাছের বিক্রি কিন্তু অনেক সাক্কা সাক্কা সাদা সাদা গুদা থাকে, আমরা এইগুলা রেখে গুদা। তো এই গুদাগুলো কিন্তু খাইতে খুব বেশি মজা থাকে। আর এটা মূলত বুড়ি নাই, যে মাছের যে বুড়ি থাকে এই বুড়ি নাই, কিন্তু এটা সাক্কা সাক্কা সাদা ভিতরে থাকে। তো ওইগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর অনেকে কিন্তু অনেক লাখান খায়, কেউ বিরান করে খায়, কেউ টেঙ্গা রান্ধিয়ে খায়, কেউ বুনা রান্ধিয়ে খায়। তো আজকে আমি মূলত একটু বাজমু, মানে জুড়ি জুড়ি ডিমল লাখান খা বাজমু, কিন্তু এটা কিন্তু ডিমও নাই, এটা একবারে যে জ্বর জোরা তাও হয় না, একটু গুদা গুদা থাকে, ফানি ফানি হালকা ফেসফেসা থাকে। তো খাইতে কিন্তু অসম্ভব লেভেলের মজা থাকে। আর আমি কেন পিঁয়াজ দিছি, একটু মরিচ দিছি, খাসা মরিচ যেটা হয়, আর হালকা আর রসুন রে আমি খাটিয়ে দিছি, আর লগে যে গুঁড়া মশলাগুলো থাকে ওগুলারে আমি অ্যাড করিয়া জিনিসটারে বালা করি একবারে খসাইয়া মাখাইয়া আর কি, বালা করি একবারে মজমজা করিয়া বাদ দিয়া নামাই লিম। আর এই যে দেখরা এই জিনিসটা আপনারা জানি না কেউ দেখছেন কিনা না, বা কেউ খাইন কিনা না, কেউ যদি খাইয়া তখন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা। আর আজকের রেসিপিটা আমার কিলান লাগলো অবশ্যই জানাইবা, আর আমার আব্বার অভিনয় কিলান লাগলো আটাও জানাইবা। সব বালা থাকবা, দেখো এবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।